Waalaikumsalam warahmatullahi wabarakatuh. মহترم ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনারা আপনি জানতেন না, না জেনে সম্পর্ক করে আপনি বিয়ে করেছিলেন, হয়তো সেখানে মেয়ের বাবা রাজি ছিল না, এমনটি যা আপনার কথা থেকে বোঝা যায়। এখন আপনি কি করবেন? আপনাদের দুজন বাচ্চাও আছে, আপনি কি বাচ্চাদেরকে নিয়ে কাজের কোন আলেমের কাছে যাবেন বা কিছু, এমনটি আপনি জিজ্ঞাসা করেছেন। মহতারাম ভাই, যেটা ভুল হয়েছে এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, উভয়ে আপনি এবং আপনার স্ত্রী অতীত জীবনে কৃত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন, যেটা আপনারা ভুল করেছিলেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর আল্লাহ তার কাছে তওবা করবেন। মান তাবা তাবাল্লাহু আলাইহি, যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন, ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুহাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে ওই সমস্ত লোক যারা নিজেদের উপরে জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ সব গুনাহ মাফ করে থাকেন। সেই জন্য ভুল হয়েছে তাতে সমস্যা নেই, হ্যাঁ, তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা রয়েছে, আপনারা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর এখনকার এই সমস্যা সমাধানের করণীয় হলো, যেহেতু বিয়েটা অভিভাবক ছাড়া জায়েজ নয়, আর আপনারা অভিভাবক ছাড়া বিয়ে করেছেন, হয়তো কোর্ট ম্যারেজ করেছেন বা কাউকে সাক্ষী বানিয়ে নিয়ে বিয়েটা করে নিয়েছেন, রাসূলুল্লাহ বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিয়্যিন, হ্যাঁ, মেয়ের সত্যিকারের অভিভাবক ছাড়া কোনো বিয়ে শাদী হয় না, এটা জায়েজ নয়। আর অন্য স্থানে রাসূলুল্লাহ বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিওয়ালিয়্যিন ওয়ালিয়্যাহা ফানিকাহু বাতিন বাতিন বাতিন, যে মহিলা বাবার অনুমতি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে শাদী নিজে নিজেরটা দিয়ে দিল, নিজে বিয়ে বসে গেল অন্য ছেলের কাছে গিয়ে, তার বিয়ে বাতিল বাতিল বাতিল, অতএব সেই বিয়েটা আপনাদের হয়নি। এখন করণীয় হলো যে আপনারা ঘরোয়া পরিবেশে, এখন তো আবার ওইভাবে নতুন করে বিয়ে পড়ানো যায় না, হ্যাঁ, যে এটা সামাজিক একটা চাপের মধ্যে বা একটা রাজ্যের মধ্যে আপনারা পড়বেন, তো এখন আপনারা এই বিয়েটাকে রেনু করবেন, নবায়ন করবেন, একজন সরকারি কাজী ডেকে, একজন সরকারি কাজী ডেকে মেয়ের অভিভাবকের উপস্থিতি এবং দুইজন সাক্ষীর উপস্থিতিতে এই বিয়েটাকে আপনারা নবায়ন করবেন, অল্প স্বল্প নিজেদের মানুষদেরকে নিয়ে বিয়েটা রেনু করে নেবেন, কারণ আগের বিয়েটা অভিভাবকের অনুমতি ছিল না, অভিভাবকের অনুমতি ছিল না। এখন যদি মেয়ের বাবা এটা পরবর্তীতে মেনে নিয়ে থাকে, তাহলে নতুন করে বিয়েটা পড়িয়ে দিবেন এবং আগের যে দেনমোহরটা ছিল সেটাকে আপনারা নির্ধারণ করে নেবেন, এবং যদি দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর না দিয়ে থাকলে একটা মোহর নির্ধারণ করে সেই মোহরটা স্ত্রীকে দিয়ে দিবেন, ঠিক আছে, সেই মোহরটা স্ত্রীকে দিয়ে দিবেন। এখন এই বিয়েটা নতুন করে আপনাদের আরেকবার করাতে হবে, আর যদি মোহরানা এখন বাঁধেন তাহলে আপনাদের সামর্থ্য অনুযায়ী সেটা বাঁধবেন এবং মোহরানাটা দিয়ে দেবেন। এক কথায় আগের বিয়েটা হয়নি, সেটা ঠিক ছিল না, আর ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর এখন নতুন করে অভিভাবকের অনুমতি করবে ঘরোয়া পরিবেশে একজন কাজে ডেকে বিয়েটা পড়িয়ে দেবেন, দুজন সাক্ষী থাকবে, মেয়ের অভিভাবক থাকবে, আর আপনারা থাকবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।